আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুনিয়ার সবচাইতে সহজ এবং সবচাইতে বেশি স্বাদের জলপাইয়ের আচারের রেসিপি। এই আচারটা খাওয়ার পরে আমার মনে হয়েছে সবথেকে সহজ রেসিপি এবং সবথেকে সেরা স্বাদ হতে পারে। আর আমি যত ধরনের জলপাইয়ের আচার খেয়েছি তার মধ্যে আজকেরটা আমার কাছে বেশি মজা লেগেছে। আর এই আচার তৈরি করা একদমই সহজ, যে কেউ বা নতুন রাঁধুনি এই আচারটা একবার দেখে তৈরি করে ফেলতে পারবে এই সুস্বাদু আচার। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। তো আচার তৈরি করার জন্য প্রথমে নিতে হবে জলপাই। এই যে আমি জলপাইগুলোকে একটা বলে নিয়ে নিচ্ছি, এই জলপাইগুলোকে খুব ভালো মতো ধুয়ে কোসলে কোসলে পরিষ্কার করে নিতে হবে। জলপাইয়ের গায়ে কিন্তু কালো কালো অনেক ময়লা থাকে, আর এই যে বোটাগুলোকে ফেলে দিতে হবে। তো আমি সবগুলো জলপাইকেই কিন্তু এরকমভাবে বোটাগুলো ফেলে দিয়েছি, আর আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। তো সবগুলো করব না, কিছুটা আমি রেখে দেব। তো জলপাইয়ের গায়ে কিন্তু কিছু ক্ষত অংশ থাকে, সেগুলোকে আমি ফেলে দিচ্ছি, আর বোটা থেকে কেটে নিয়ে এই যে মাঝখান দিয়ে চিকন চিকন করে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এরকমভাবে কেটে নিলে জলপাইয়ের ভেতরে তেল মশলা এবং মিষ্টি জাতীয় সব কিছুই সুন্দর মতো ঢুকে যাবে, আর জলপাইয়ের আচারটা খেতেও কিন্তু খুবই বেশি ভালো লাগবে। এজন্য আপনারা জলপাইয়ের গা এরকমভাবে কেটে কেটে নেবেন। আমি পুরাটা গায়ে কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি। তো আমার সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জলপাই, আর তারপরে দিয়ে দিচ্ছি চা খাওয়া কাপে 2 কাপ পরিমাণ পানি। এক কথায় বলতে গেলে জলপাইটা যেন পানিতে ডুবে থাকে এমন পরিমাণ পানি দিতে হবে। তো পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, দিলাম 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। ওটা আমার ক্যামেরা অফ ছিল, আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি, বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এই জলপাইগুলোকে উপর নিচ করে নাড়াচাড়া করে নেব। তো জলপাইগুলো কিন্তু অনেকটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর কিছুক্ষণ সিদ্ধ করলে জলপাইটা সিদ্ধ করা হয়ে যাবে। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম, দেখুন জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর মাঝে, আর জলপাইয়ের গা থেকে চামড়াগুলো খুলে আসছে বা। তো এ পর্যায়ে পানিটা যখন অনেকটা শুকিয়ে এসেছে দিয়ে দিচ্ছি 1.5 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড় দেন আর আখের গুঁড়ি দেন, তাহলে কিন্তু জলপাইয়ের আচার খেতে বা যে কোনো আচার খেতেই অনেক বেশি ভালো লাগে, আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর লাগে। আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আচারের কালারটা কতটা সুন্দর লাগছে। অনেকটা যখন পানি শুকিয়ে এসেছে তখন আমি চলে যাচ্ছি আরও একটা স্টেপে। চুলায় আমি আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পাঁচফোড়ন, তার সাথে দিয়ে দিচ্ছি 2টা দারচিনি। এগুলোকে একটু নেড়ে চেড়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি, প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। যেহেতু আমি গুঁড়া মরিচটা ব্যবহার করেছি এজন্য শুকনো মরিচগুলো কম ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টুকরা সাদা এলাচ, এগুলোকে দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, আচারে তেজপাতা ব্যবহার করলে ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসবে। তো আমি যেগুলো মশলা দিয়েছি সাধারণ মশলা এগুলো, তো এগুলো সব কিছুই কিন্তু ব্যবহার করতে হবে, একটিও বাদ দেওয়া যাবে না। তারপর এখানে আমি জলপাইগুলোকে ঢেলে দিয়ে দিলাম, ঢেলে দিয়ে জলপাইগুলোকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ আমি রান্না করব। তো এরই মাঝে আমি আচারটাকে একটু চেক করে নিয়েছিলাম, একটু টকটক লাগছিল, এজন্য আমি আরও 1/2 কাপের মতো চিনি অ্যাড করছি। চিনি এবং গুড়ের কম্বিনেশনে আজকে আমি এই আচারটা তৈরি করলাম, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হবে। আর আমার বাচ্চার বাবা মিষ্টি আচার খেতে ওরা বেশি পছন্দ করে। আচারটা যখন প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে নেওয়া একটা মশলা, জিরা পাঁচফোড়ন শুকনা মরিচ লবণ সব কিছু ভেজে আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর এটা যদি লাস্ট পর্যায়ে ব্যবহার করা যায় তাহলে আচারটা খেতে কিন্তু খুবই বেশি ভালো লাগে।
তো আমি আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই আচারটা কিন্তু আজকে আমি ঝোল ঝোল করেই খাবো, তাহলে কিন্তু বেশি মজা লাগবে। শুকনো আচার খুব একটা ভালো লাগে না, তো ভাবলাম আজকে এরকমভাবে খাবো আর বন্ধুদের সাথে শেয়ার করব। তো আচারটা আমার রান্না করা হয়ে গেছে, আমি একটা বলে কিছুটা ঠান্ডা হয়ে গেলে একটু সার্ভ করে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা আচারে যত যাই কিছু ব্যবহার করুন না কেন, আচার কিন্তু বাসায় বেশি দিন থাকবে না, তবে নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আপনারা যারা বাজার থেকে আচার কেনেন, সেই আচারে কিন্তু অনেক মেডিসিন মারা থাকে, যার জন্যই বছরের পর বছর বাইরে রেখে দিলেও নষ্ট হয় না, কিন্তু বাড়িতে আচার বানালে এরকমভাবে থাকবে না। তো আপনারা আচারটা বানিয়েই খাওয়া শুরু করবেন নর্মাল ফ্রিজে রেখে। তো আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি, দেখুন আচারটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর জোসি হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।